मुंशीगंज सदर उपजेला रामपाल यूनियनेर काजी कस्बा ग्रामे आधिपत्य विस्तार के केंद्र करे प्रतिपक्षेर हमला एक व्यक्तिर मृत्यु घटेछे। मृत व्यक्तिटी होच्छे नयन। नयन दुई कन्या सन्तानेर जनक। পূর্বের ঘটনার জের হিসাবে গতকাল বুধবার বিকেলে 4:45 দিকে এলাকার একটি পেপার মিলের কাছে নয়নের মোটর সাইকেলে গতি রোধ করে পান্ত শেখের দলবল। সেখানে নয়নকে বেদম প্রহার করে তারা। পরে আহত অবস্থায় নয়নকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আমার ভাইয়ের বাদনে ডাকদা পেপার মেলোনিয়া পান্ত সুবন এসে রনি এসে আরেকটা জানি কি কাঞ্চন সুহেল এদিন সবাই মিল্লা ওরে সুরা দিয়া পা। সকালের দিকে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু ঘটে। নয়নের মৃত্যুর খবর গ্রামে বাড়িতে পৌঁছলে সেখানে সকলে কান্নায় ভেঙে পড়ে। এখানে এখন শোকের মাতম চলছে। মৃত্যুর খবর পেয়ে অনেকে এই বাড়িতে এখন ছুটে আসছে। আমার বাইরে মৃত্যুর খবরে এখানকার যুব সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা গ্রামে হত্যার বিচারের দাবিতে দফায় দফায় মিছিল বের করে। মিছিলের সময় তারা গ্রামের ভেতর একটি দোকান ঘর ভাঙচুর করে। রোজার শেষ দিকে নয়নের এই কবুতর খামারে পান্ত শেখের দলবল কবুতর নিয়ে যাওয়ার সময় নয়ন বাধা দেয়। এই নিয়ে নয়নের সাথে তাদের মারামারি হয়। এরপর থেকে নয়ন কবুতর খামার তার নিজ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় পান্ত শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়। পান্ত শেখ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। আসামি আছে 9 জন, সবের সাথে অজ্ঞাতনামা 7-8 জন, বাদীর নাম হচ্ছে রাশিদ হবে। সকালের দিকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা পান্ত শেখের ফাঁসির দাবিতে গ্রাম থেকে মিছিল নিয়ে সিপাহী পাড়া রাস্তা অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে মিছিলকারীরা রাস্তা অবরোধ থেকে এই পান্ত সুবর্ণ রনি আর কাঞ্চন গোয়ালগুনির আরো কয়েকজন আছে এই যে ব্যবসা করে তনে হকাল আলী হইয়া আমার কোলে 5টা বরকি 6টা বরকি পালে হাঁস মুরগি পালে খামার দিছে কবুতর হাঁস মুরগি হেন গিয়ে 40,000 টাকা স্যার আমি এলে পারলে আমার পুলায় 40,000 টাকা কতন দিব হেল লেগে যে আগে ফিরো মাসে এই যে হুন্ডারে চাবিটা পার দিছে। দুপুর 1:45 দিকে নয়নের লাশ ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে সিপাহীপাড়া এসে পৌঁছে। তখন বিক্ষুব্ধ গ্রামবাসী দফায় দফায় হত্যাকারীর বিচার দাবি করে। এ সময় অ্যাম্বুলেন্স থেকে নয়নের মা রাস্তায় নেমে আসে। তখন এই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ ব্যাক পেতে হয়। পরে নয়নের লাশের ময়নাতদন্ত হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। রাতেই মামলা হয়েছে, মারামারি মামলা হয়েছিল, পরবর্তীতে এখন যেহেতু মৃত্যুবরণ করেছেন এটা পরবর্তীতে আমরা 302 ধারা যোগ করে মার্ডার মামলা হিসেবে ঠিক হবে। আর এই ধরনের আমি আসামি ছিলেন 9 জন প্লাস অজ্ঞাতনামা 7-8 জন ছিলেন। আমরা ওই ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, বাকি আসামিরা পলাতক আছে। আমরা আশা করি খুব শীঘ্রই আর বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এই হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমরা
আমরা প্রাথমিকভাবে পেয়েছি যে দুই গ্রুপের আগে পূর্ব শত্রুতা ছিল, মূলত সেই শত্রুতার দিক ধরেই গতকালকে সেই মারামারি সূত্রপাত ঘটেছে। আরও তদন্ত বাকি, তদন্ত হলে আমরা পুরো বিষয়টা আরও যদি পিছনে কোনো কারণ আছে তাহলে জানতে পারবো। ওই পদক্ষেপে যদি যে অপরাধী হয় কোনো ছাড় নেই, আর আমরা তো গতকালকে আসামি দুজনকে গ্রেপ্তার করেছি, আমরা আরও আসামি যারা আছেন তাদেরকেও গ্রেপ্তারে আমরা জানবো।